মানব সভ্যতার ক্রমবিকাশ থেকেই নারীদের সমান অবদান পৃথিবীর পরিবর্তনে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে এই পৃথিবীর পরিবর্তন করতে যেমন নারীরা প্রতিনিয়ত মেধা শ্রম ব্যয় করে যাচ্ছেন, তেমনি তার উল্টোটাও ঘটছে সময়ের চাকায় ভর করে। পেশাদারিত্ব আর মানসিক চাপে কখনো কখনো অনেক ক্ষেত্রে নারীরা চাপ সামলাতে না পেরে ভয়াবহ মাদকাণ্ডে ডুবে যাচ্ছে। সম্প্রতি এক গবেষণায় নারীদের পুরুষের তুলনায় মাদক নেয়ার প্রবণতার হার বেশি বলে দাবি করছে। গবেষণা বলছে, মানসিক চাপ কমাতে মদ্যপান করার বিষয়টি বিতর্কিত হলেও বিরল নয়, কিন্তু মানসিক চাপ বাড়লে পুরুষদের তুলনায় মদ্যপানের প্রবণতা বেশি বৃদ্ধি পায় নারীদের মধ্যে। অন্তত সাম্প্রতিক একটি সমীক্ষায় উঠে এলো এমনই এক তথ্য। সাইকোলজি অফ এডিক্টিভ বিহেভিয়ার নামক একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় প্রকাশিত একটি গবেষণায় জানাচ্ছে, একই ধরনের মানসিক চাপে পুরুষদের তুলনায় অতিরিক্ত মদ্যপানের দিকে ঝোঁকেন নারীরা। 105 জন নারী ও 105 জন পুরুষের উপর এই গবেষণা করা হয়েছে বলে জানাচ্ছেন গবেষকরা। মানসিক চাপ সহ ও মানসিক চাপ ছাড়া এই দু অবস্থায় অংশগ্রহণকারীদের পরীক্ষা করছে গবেষকরা। গবেষকরা জানাচ্ছেন, অংশগ্রহণকারীদের কেউ কেউ একবার বা দুবার মদ্যপানের পরই মদ্যপান বন্ধ করে দিতে চেয়েছেন, আবার কেউ থামাতে পারেনি মদ্যপান। বিশেষজ্ঞদের মতে, ইচ্ছে মতো মদ্যপান বন্ধ না করতে পারাই মদ্যপান সংক্রান্ত অসুস্থতার প্রাথমিক লক্ষণ। গবেষকরা জানাচ্ছেন, আগে থেকে মদ না খাওয়া থাকলে মানসিক চাপের জন্য অনিয়ন্ত্রিত মদ্যপানের সম্ভাবনা কম পুরুষদের মধ্যে। জিন, পরিবেশ বা মানসিক স্বাস্থ্য অনিয়ন্ত্রিত মদ্যপানের সঙ্গে সম্পর্কিত একাধিক কারণ নিয়ে গবেষণা হলেও এই রূপ লিঙ্গভিত্তিক গবেষণা খুব একটা হয়নি বলে মত গবেষকদের। তাদের মতে, শুধুমাত্র মানসিক চাপই যেখানে নারীদের অনিয়ন্ত্রিত মদ্যপানের দিকে ঠেলে দিচ্ছে, সেখানে পুরুষদের ক্ষেত্রে এই সমস্যা তৈরি হয় শুধু তখনই যখন কেউ আগে থেকে প্রচুর মদপান করে থাকেন। তবে গবেষণার ফল দেখে অনেকের চোখ কপালে উঠলেও কেন এমনটা হয় তা নিয়ে এখনও নিশ্চিত নন গবেষকরা। তাই এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে অভিমত তাদের। তাজরিন্দিকা, সময় সংবাদ।